যে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবথানা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাহবুবুর রহমান বক্তব্য নিয়ে আসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবথানা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাহবুবুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم الحمد لله الله پاک دربارے لاکھ کوٹی شکریہ ادا کرسی جے مہان رب العالمین اس کے ہمادر کے اسلامی اندولن بنگلہ دیش آدابر تھانہ شاہ کرتی گاجیت আজকে থানা সম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমাদের এই থানা সম্মেলনগুলো সাধারণত দুই বছর পর পর হয়ে থাকে অতীতে অনেকেই আমরা দায়িত্ব ছিলাম আবার সামনে নতুন কমিটি আসবে অনেকে চেঞ্জ হবে যাই হোক আজকে আমাদের যে থানা সম্মেলন যারা আসবে তাদেরকে ইসলামী যুব আন্দোলন আদাবর থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমি দুই একটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর ইরশাদ করেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আর আমরা যে রাজনীতি করতেছি রাজনীতির রাজনীতি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এটাও একটি ইবাদত এটা কি ইবাদত মসজিদে আজান হয় আজান হওয়ার পরে আমরা নামাজ পড়ার জন্য যাই ইবাদত করার জন্য যাই তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন এভাবেই কায়েম করতে হবে কোন একটি দলের ইসলামী দলের সংস্পর্শে এসে নাকি আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠন যুব আন্দোলন এরকম ভাবে আমাদের ইসলামী আন্দোলনে অনেকগুলো সহযোগী সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের সহযোগী সংগঠন একটাই উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এক্ষেত্রে আমরা একা একাই কাজগুলো করতে পারি না করার সুযোগও হয় না আমাদের এই কাজের সুবিধার্থে আমাদের মরহুম শায়েখ ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করে গেছেন এখন আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আনাসে কানাসে এমনকি প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আমাদের হাত পাখার দাওয়াত পৌঁছে গেছে হাত পাখার প্রতীক চিনে না এমন কোনো লোক নাই আছে যারা চিনে না আসলে যারা চিনেও নাচেন আর ভান করতেছে ফান করতেছে সুতরাং ইসলামী আন্দোলন সামনে যে কমিটি আসবে এই কমিটি আমরা চাই স্ট্রং একটি কমিটি কারণ সামনের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে আমাদের পর্যাপ্ত ভোট আছে আমরা গত নির্বাচনে দেখছি যে আমাদের হাত পাকার যে পরিমাণে ভোট পড়ছে সেটা আমরা ডিক্লারে দেখতে পাই নাই দেখা যায় তার হাতে একটা কাগজে লিখে দিছে এটা আপনারা পাইছেন এখন সময় এসেছে সে ভোট আমাদের বুঝে নেওয়ার ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলনের সামনে পিছে ডানে বামে থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা ইসলামী আন্দোলনকে করব এ বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বারাক